আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাই এসকে ব্লগে। তো আজকে আমার বাসায় একটা মৌমাছি আসছে, মানুষ মৌমাছি, তাই তো? মৌমাছির পাখা নাই, হাত আছে। তো ওকে মৌমাছি কেন বলছি চলুন দেখে নিই। মৌমাছি ফুলের মধু খায়, দেখি কিভাবে। রঙ্গন ফুলের বিশাল বড় একটা মৌমাছি, একটু দেখাই মৌমাছিটাকে। মৌমাছির কয় পা বলো? দুই। দুইটা পা? হাত কয়টা? দুইটা। পাখা নাই? না। হেঁটে এসে হেঁটে হেঁটে খায়, তাই না? উড়ে আসে না? ওর খুব পছন্দ যে ফুলের মধু খাওয়া। তো না, সিস্টেমটা কিন্তু ভালো, মানে মধু কিনে নিয়ে খাওয়ার চাইতে গাছ থেকে আমরা এভাবে কিন্তু মধু খেতে পারি, একদম অরিজিনাল, কোনো ভেজাল ছাড়া, ভেজাল ছাড়া মধু। ওর জন্য আজকে এই গাছটা আমি ছেড়ে দিছি, যতগুলো ফুল এখানে আছে সবগুলো ফুলের মধু খাবে। নামটা বলো মৌমাছির, সুন্দর করে বলো। তালহাবিন কবির। তালহাবিন কবির মৌমাছির নাম। কোন ক্লাসে পড়ো সেটা বলো। ক্লাস টুতে। আর ও আমার কি হয় এটা কিন্তু এখন পর্যন্ত বলা হয়নি। তালা আমি তোমার কি হই? ভাবি। তা আশা করি সবাই বুঝতেই পারছেন যে ওর সাথে আমার সম্পর্ক কি। আমার মামার আমার মামা শ্বশুরের ছেলে, মামাতো ভাই দেবর। তো আপনাদের ভাইয়ার চুল তো সাদা হয়ে গেছে, এই চুল এখন কালো আছে, এখন এইদিকে ছুটতে হবে আমাকে, তাই না তালা? তালা কিন্তু রাজি। আরেকজন সবগুলো খাবে? হ্যাঁ সবগুলো তোমার জন্য নাও, এই গাছে যতগুলো ফুল আছে সবগুলোই তোমার। ওকে দেখি কতক্ষণ সময় লাগে খেতে। হ্যাঁ আমি কিন্তু ক্যামেরা ধরে আছি, কতক্ষণ লাগে? ওরে বুদ্ধি, সব একসাথে নিচ্ছে, মাশাআল্লাহ। তো খাবারের প্রতিযোগিতা দিলে ফার্স্ট হয়ে যাবে তালা। তালার তো অনেক বুদ্ধি, ভাইয়ের চাইতে বেশি বুদ্ধি। কামরুল ভাইয়ের চাইতে বেশি বুদ্ধি না? হ্যাঁ সত্যি। তা আমি বলছি যে কত দ্রুত খেতে পারে আমি দেখি, সবগুলো ফুল একসঙ্গে উঠায় নিয়ে। এই যে মধু খাচ্ছে মৌমাছি, মৌমাছির নাম হচ্ছে তালহা। সময় নাই কথা কর। হ্যাঁ তাড়াতাড়ি, কতক্ষণ লাগে? শেষ আর ফুল নাই? কি মানে এদিক থেকে ভাল লাগছে যে ও শুধু বলছে আমি যে এই গাছে যত ফুল আছে তুমি সবগুলো খাবে, কিন্তু এই গাছের ফুলগুলো খাবে না। কারণ আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন যে এগুলো ভাবির গাছ। তো আজকে আমার গাছে মৌমাছি বসছিল, কিন্তু ভাবির কাছে মৌমাছি বসেনি, বসতে দিইনি। ভালো মৌমাছি, তাই না? মৌমাছিকে একবার বলছি ওই ওই গাছে বসা যাবে না, এই জন্য মৌমাছি আর ওই গাছে বসেনি। ভালো লাগছে? মধুটা কেমন ছিল? ভালো ছিল, মিষ্টি। মধুটা কেমন ছিল, ঝাল নাটক? ভ্যালটা কি চাইছিল না, মিষ্টি ছিল তাই? ঝালটক ছিল না? না, তিতা ছিল মনে হয়। না তিতা ছিল। তাহলে কি ছিল? মিষ্টি ছিল। কিসের মতো? মধুর। মধুর মতো, মাশাআল্লাহ, যাক বুদ্ধি আছে। তাহলে কামরুল ভাইয়ার চুল যখন সবগুলো সাদা হয়ে যাবে তখন আমি তালার সাথে যোগাযোগ করবো, তাই না? জি। তো সবাই দোয়া করবেন তালার জন্য, যেন তারা সুস্থ থাকে, ভালো থাকে, আর বাবা মার মনের আশা যেন পূর্ণ করতে পারে। আর আবার যখন আমার এই গাছে ফুল ফুটবে তখন আবার তালা এসে সব মধু খেয়ে যাবে। ওকে তাহলে সবাইকে বলো, সবাইকে তোমার জন্য দোয়া করতে বলো। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আজকের মতো। আল্লাহ হাফেজ।